ঢাকা ভাঙা রুটে পরীক্ষামূলকভাবে ছেড়ে যাওয়া ট্রেন এখন ভাঙা হয়ে আবার কমলাপুরের দিকে ফিরে আসছে। কমলাপুর থেকে ট্রেনটি যাত্রা শুরু করেছিল, সেই ট্রেনের যাত্রী হয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফখরুল, ঢাকা থেকে পরীক্ষামূলকভাবে ছেড়ে যাওয়া ট্রেন ভাঙা থেকে আবার এখন ঢাকার উদ্দেশ্যে ফিরছে, কেমন উচ্ছ্বাস দেখছেন? ঈশিকা, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের জন্য আসলে একটি মাইল ফলকই বটে, কারণ সকাল থেকে অনেক আগে থেকে বলা হচ্ছিল যে ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ হবে, অবশেষে তার পরীক্ষামূলক যাত্রা লক্ষ্য করলাম। এবং এই পরীক্ষামূলক যাত্রা আজকে সকাল 10:10 ট্রেনটি পদ্মা সেতু হয়ে সেটি ভাঙা গিয়েছে এবং 2:10 এবং সেখানে আসলে আসার পথে মুন্সিগঞ্জ এবং পদ্মা মাওয়া জাজিরা প্রান্ত আসতে মাত্র 6 মিনিট সময় লাগে এবং এরপর আমরা ভাঙা আসার পথে আসলে 3 থেকে 4 জেলা অতিক্রম করে আসতে হয় এবং প্রতিটি জেলার মানুষ রেল লাইনের পাশে এবং স্টেশনগুলোতে দাঁড়িয়ে পতাকা আসলে শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়েছে। যে আবেগ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, বিপুল আবেগ উচ্ছ্বাসে আসলে মানুষ দীর্ঘদিনের অপেক্ষা ছিল এবং মানুষের দীর্ঘদিনের যে ভোগান্তির অবসান হতে যাচ্ছে। রেলপথ আসলে মানুষের যাতায়াতের জন্য সবচেয়ে সহজতর একটি সহজলভ্য মাধ্যম যাতায়াতের জন্য এবং সেটি আসলে অবশেষে চালু হতে যাচ্ছে। আজকে রেলমন্ত্রী যেটি বললেন, ভাঙাতে যে একটি স্বল্প সমাবেশ হয়েছিল, সেখানে রেলমন্ত্রী বলেছেন যে আগামী 10 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে এই ভাঙা পর্যন্ত পদ্মা সেতু হয়ে রেলপথটি চালু করতে যাচ্ছেন, যার মধ্য দিয়ে দেশের ইতিহাসে একদম সর্বশেষ বিভাগগুলো আসলে যুক্ত হয়ে গেল রেল যোগাযোগের মাধ্যমে। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে সারা দেশের সবগুলো জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনবেন এবং 172 কিলোমিটার অর্থাৎ ঢাকা থেকে যশোর পর্যন্ত এই পদ্মা সেতু হয়ে 172 কিলোমিটার রেল যোগাযোগ, সেটি আসলে সর্বমোট 82% কাজ শেষ হয়েছে এমনটি জানিয়েছেন এবং সেটি আগামী বছর জুন নাগাদ শেষ হয়ে গেলে জনসাধারণের উদ্দেশ্যে এই রেলপথটি আপাতত আগামী 10 অক্টোবর ভাঙা পর্যন্ত খুলে যাওয়ার পর ভাঙা থেকে যশোর পর্যন্ত সর্বমোট 172 কিলোমিটার অংশ খুলে দেওয়া হবে। সবকিছু মিলিয়ে মানুষের আসলে উচ্ছ্বাসটি অনেক বেশি। আমরা এখন আবার ভাঙা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি, আর কিছু সময়ের পর আবারও আমরা পদ্মা সেতুতে উঠব অর্থাৎ জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তে যাব। আসার সময় আমরা মাত্র 6 মিনিট সময় লেগেছিল এবং আমরা একটু এখানকার যে যারা রেল যাত্রী রয়েছে, 7টি বগি নিয়ে নতুন এই ট্রেনটি যাত্রা করে দেশের মাইল ফলকের অংশ হয়ে থাকে, আমরা একটু জানতে চাই আপনি এই রেলের অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে প্রথমবারের মতো দেশের ইতিহাসে সর্বশেষ বিভাগগুলো আসলে যুক্ত হলো, কেমন লাগলো, আসলে কতটা আবেগ উচ্ছ্বাস দেখেছেন মানুষের? ইতিহাসের পার্ট, আমরা যখন ঢাকা থেকে আসি এই ট্রেনে করে, তখন আমরা দেখলাম যে দুই পাশে মানে গ্রামের মানুষ, নারী পুরুষ মহিলা এমনকি কৃষক মোবাইলের ছবি তুলছে, তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা গেল সেটা তো আসলে একটা মানে দারুণ ব্যাপার যে এরকম ঘটনা তো বাংলাদেশে মানে তেমন ঘটে নাই। তো সেইটা আমরা মনে করি যে এটা একটা বড় ঘটনা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ঢাকার থেকে যে যাত্রা সেটা মানুষের জীবনযাপনের একটা খুব সহজ একটা মাধ্যম তৈরি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি বলতে চাই, আসলে মানুষের রেল যোগাযোগের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রা যেমন উন্নত হবে, দেশের অর্থনীতি আরো বেশি সমৃদ্ধ হবে, সড়ক যোগাযোগে এর মধ্যে যুক্ত হয়েছে রেল যোগাযোগ ভাঙা পর্যন্ত আগামী অক্টোবরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে যুক্ত হয়েছে। আজকে পরীক্ষামূলক এই পরীক্ষামূলক রেল যাত্রাটি শুরু হলো, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এই ছিল আমার কাছে আজকে জাজিরা প্রান্তে রেল যোগাযোগের সবশেষ খবর। ফখরুল, অনেক ধন্যবাদ আপনাকে।